একই জুলাই অর্থাৎ আজ থেকেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন নিয়ম মেনে চালাতে হবে সরকারি বেসরকারি বাস, তবে পুরো নয়, 50% যাত্রী নিয়ে চালাতে হবে। সেই ঘোষণার পর থেকেই বাস মালিকরা ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে রাজ্য সরকারকে। তাই নিয়েই সমস্যার সমাধান না মেলার মধ্যেই আজ থেকে চালু হওয়ার কথা ছিল বাসের, কিন্তু বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আসল রাস্তার ছবি সামনে এসেছে। বৃহস্পতিবার রাস্তায় সেইভাবে দেখা যায়নি বাসের, তাই সরকারি কথা শুনে বাইরে বেরোলেও বাস না পেয়ে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মেলেনি বেসরকারি বাস। শুধু বেসরকারি বাস নয়, রাস্তায় পর্যাপ্ত সরকারি বাসেরও সেইভাবে দেখা মেলেনি। প্রথম দিনেই রাস্তায় এই ছবি দেখে অনেকেই বলছেন ভাড়া বৃদ্ধি নিয়ে বাস মালিকরা সরকারের ওপর চাপ বাড়িয়ে রেখেছে। রাজ্যের জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, 50% যাত্রী নিয়ে বাস চালানো মানে তো এই নয় যে বাসে 50% ডিজেল লাগবে, জ্বালানির দাম প্রতিদিন বাড়ছে, এই অবস্থায় এত কম জ্বালানিতে বাস চালাবো কী করে। তাই অধিকাংশ বাস মালিক রাস্তায় বাস নামাতে পারলেন না। শ্যামবাজার, ধর্মতলা, মৌলালির মতো জায়গায় বাসের অভাব বেজায় সমস্যায় ফেলেছে যাত্রীদের। এক কথায় মাসের প্রথম দিনেই রাস্তায় বেরিয়ে বাসের জন্য চূড়ান্ত হয়রানি হতে হচ্ছে যাত্রীদের। চাঁদনি চক কখন ধরে দাঁড়িয়ে? অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বাস পাচ্ছি না, বাস চলছে না, এখানে আমি কিসে করে যাবো বুঝতে পারছি না। আজকে তো সরকার বলেছিল বাস, আজকে তো বলেছিল বাস, এই সব করেই বাড়ি থেকে বেরিয়েছি। টিভিতে খবর যা দেখবো, মিডিয়া যা খবর প্রচার করবে, সেটাই তো দেখে আমরা বেরোবো না, সেই দেখেই বেরিয়েছি। তো দেখে দেখছি তো একটু উল্টোটা হচ্ছে না। আপনি আসছেন কোথায়? আমি আসছি সেই কন্যাগর থেকে। ভাড়া অন্যান্য গাড়িতে ভাড়া কেমন চাইছে? অন্যান্য গাড়িতে ভাড়া 50-60 টাকা করে চাইছে, কী করবো? হাওড়া পৌঁছে দেবে বলছে, এবার কী বলবো? কী মনে করছেন, সরকারিভাবে বাস চালানো উচিত আরও? বাস সবার প্রথম বাস চালানো উচিত, তারপরে ট্রেনটা এত এত এমনিতে প্রচুর ভিড় হচ্ছে, যত পাবলিক ট্রান্সপোর্ট যত কম হবে তত বেশি লোকে ভিড় বাড়বে, মানুষ তো আর বাড়িতে বসে থাকবে না, মানুষ তো যাবেই। যত পাবলিক ট্রান্সপোর্ট কম হবে তত ভিড় বেশি বাড়বে, তত গ্যাঞ্জাম বেশি হবে, করোনা তত বেশি বাড়বে। এই বন্ধ করা তো আমি এর বিরুদ্ধে পুরো পরিবারে। আপনার নাম? আমার নাম মৈনাক দাস। হ্যাঁ, বাসের জন্য ওয়েট করছিলাম, বাস তো চলছে না। হ্যাঁ, এক ঘন্টার মধ্যে হয়ে গেলো, ঘুরে বেড়াচ্ছি খালি, কোথায় দিয়ে বাস যাবে? কোথায় যাবে? আমি হাওড়া যাবো। চালু হওয়ার কথা তো, কিন্তু বাস তো চালাচ্ছে না, প্রাইভেট বাস তো চালাচ্ছে না, আর সরকারি বাসে তো উঠতে দিচ্ছে না। সরকারি বাসে উঠতে দিচ্ছে না? এখান থেকে 50-60 টাকা যে যা পাচ্ছে চাইছে টোটোতে, কী করবো? গরিব মানুষ 200 টাকা রোজ পাই, যদি আমার যদি 200 টাকা চলেই গেলো তাহলে বাড়ি থেকে বেরোনোর দরকার কী? আপনার নাম? সমীর। Thank you.